সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5 অগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপরই প্রশ্ন উঠে, তিনি কি পদত্যাগ করে দেশ ছেড়েছেন নাকি পদত্যাগ না করেই দেশ ছেড়েছেন। যদিও এখন পর্যন্ত পদত্যাগপত্রের কোনো ছবি অফিসিয়ালি প্রকাশ্যে আসেনি, তার ছেলে সজীব ওয়াজের জয় একটি আন্তর্জাতিক মিডিয়ায় জানান শেখ হাসিনা পদত্যাগ করেননি। এই পরিস্থিতির মধ্যেই সোমবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ হাসিনা স্বাক্ষরিত একটি পদত্যাগপত্র ঘুরে বেড়াচ্ছে, তবে এটি ভুয়া বলে দাবি করেছে আওয়ামী লীগ। দলটির ভেরিফাইড পেজে এক পোস্টের মাধ্যমে এই কথা জানানো হয়, পোস্টের সঙ্গে একটি ছবিও জুড়ে দেওয়া হয়। এছাড়াও রিউমার স্ক্যানার একটি বেসরকারি টেলিভিশনের এক ফটোকার্ড শেয়ার করে জানায় ভাইরাল হওয়া শেখ হাসিনার পদত্যাগপত্রটি ভুয়া। প্রতিষ্ঠানটি ফ্যাক্ট চেকিং করে জানায় শেখ হাসিনার পদত্যাগপত্র দাবিতে ভাইরাল হওয়া চিঠিতে বেশ কয়েকটি অসঙ্গতি খুঁজে পেয়েছে রিউমার স্ক্যানার। চিঠিতে ইংরেজি 5 আগস্টকে বাংলা 20 শ্রাবণ উল্লেখ করা হলেও সেদিন ছিল বাংলা 21 শ্রাবণ। প্রতিষ্ঠানটি আরও জানায়, সাধারণত প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্যাডে তারিখের ঘরে বাংলা তারিখ উপরে থাকলেও এখানে ইংরেজি তারিখ উপরে রয়েছে। তাছাড়া চিঠিতে বিভিন্ন বাক্যে ব্যবহৃত যতিচিহ্ন মোবাইলে টাইপ করা, যা এর গঠন দেখে স্পষ্ট। এদিকে আওয়ামী লীগের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে পদত্যাগপত্রটি ভুয়া বলে দাবি করে দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদেরকে হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সে সময় নেননি, তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন। এইসব বাদ দিয়ে বরং দেশের সমস্যার সমাধান করুন। প্রসঙ্গত, গত 5 অগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে বোন রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা, আর সেখানেই বর্তমানে তিনি অবস্থান করছেন। সম্প্রতি একটি ফাঁস হওয়া ফোন আলাপে তাকে বলতে শোনা যায় তিনি পদত্যাগ করেননি, তিনি এখনও বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। সেই ফোন কলটি ভুয়া বলে দাবি করেছেন তিনি। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।